হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম জুলাই মাসের দ্বিতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। পরবর্তীতে আসবে আগস্ট মাসের প্রতিবেদন। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজাকারের প্রেতাত্মাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেই ধরনের সহায়তা চাবে, আমরা সেই ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। কোটা আন্দোলনের জন্য জীবন দেয় রংপুরের আবু সাইদ। এছাড়াও আরও অনেক বাই শহীদ হয়েছে। কোটা সংস্কারের পরিবর্তন চাইতে গিয়ে শেষের দিকে একদফা দাবিতে সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছিল, অবশেষে সরকার পতন হলো। সো আজকে আমার এই পর্বতে থাকছে জুলাই মাসের দ্বিতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের জন্য আগস্ট মাসের প্রতিবেদন। আগস্ট মাসের প্রতিবেদন দেখতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ফলো দিয়ে না রাখলে ফলো দিয়ে দেন, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে ফেলেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আন্দোলন থামানোর জন্য সরকার অনেক চেষ্টা করেছে, তারপরে ব্যর্থ হয়েছে। রংপুরের আবু সাইদের মৃত্যুর পরে আন্দোলন আরো গুরুতর হয়। কোটা সংস্কার চাইতে গিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক চলে আসলো, সবাই বলতে লাগলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব, আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা, সময় মতো যথাযথ অ্যাকশন। দেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদী বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ। সবাই গুলো যদি আমরা কোথায় দাঁড়াতে না পারি, তাহলে আমাদের দেশের জাতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আওয়ামী প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলছে, তাই বিদ্রুপ করে বলছে, উনি বলছেন আমাদের রাজাকার, পাল্টা স্লোগান দিচ্ছে, তুই রাজাকার তুই। মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আমরা সুস্পষ্ট উচ্চারণ করতে চাই, ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। তাদের সশস্ত্র এনআর বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরো অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে হবে। এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক, যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি চেষ্টা করছে। আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। আন্দোলনকে যে কথাটা আমি বলছি, ভিন্ন খাতে নেওয়ার জন্য যারাই ষড়যন্ত্র করুক, যারাই ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেকের নাম নাম্বার আমাদের কাছে আছে। তারা ষড়যন্ত্র করে সাকসেস হবে না, অতীতে হয় নাই, এই অপরাধ নীতি মানুষ গ্রহণ করে নাই। এখনো যদি কেউ লাঠি সাপ্লাই দিয়ে, অস্ত্র সাপ্লাই দিয়ে, খাবার সাপ্লাই দিয়ে, খিচুড়ি সাপ্লাই দিয়ে তারা যদি মনে করে আন্দোলনকে তারা পালন করবে, এটা এটা তারা হুকার সঙ্গে বাস করছে। এখানে ছাত্র আন্দোলনকে ঘিরে ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হয়ে গেছে, পুলিশ, আওয়ামী লীগ এবং বৈষম্য ছাত্র আন্দোলন, প্রচুর পরিমাণে সংঘর্ষ চলছে। এই বৈষম্য ছাত্র আন্দোলনকে ঘিরে অনেকগুলো তাজা প্রাণ চলে গেল। বৈষম্য ছাত্র আন্দোলন জুলাই মাসের শেষের দিকে অনেক গুরুতর হয়ে যায়। সরকার অনেক চেষ্টা করার পরও তাদেরকে আর থামাতে পারেনি। পরবর্তীতে সমস্ত দাবি মেনেছিল সরকার, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সমন্বয়করা বলতেছে, এখন যদি বৈঠকে বসতে চান তাহলে আমাদের মৃত ভাইদের সাথে বসেন, কারণ ততদিনে অনেক ছাত্র জনতা নিহত হয়েছে। মেধাভিত্তিক 93% খ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5% গ ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং ঘ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। তাদের এখন স্ব স্ব জায়গায়
ফিরে গিয়ে পড়াশোনা সুযোগ করা উচিত সাধারণ ছাত্র ছাত্রী। এদিকে মেট্রো রেল স্টেশন দেখতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তারা তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। তারা পুলিশকে টার্গেট করেছে, অলরেডি বিটিভি ভবন যেটা দেখলেন, টিভি ভবন সেটা তারা আগুনে পুড়িয়ে দিয়েছে। তো এরা কারা? আমি তো বলি এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং আমি মনে করি তাদের যেখানে পাবো এবং তাদের তখন থেকে তাদের আমরা গ্রেপ্তার করবো। হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে নাচতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। 13-14 অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, অনেকেই শাস্তি দেওয়া হয়েছে একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছে আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা তবে এবার অত সহজে ছাড়া হবে না। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা যত দ্রুত কিভাবে ধরে নিয়ে হয়রানি করার, আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো উদ্বিগ্ন। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের চিফ, যারা অন্ধকারের চিফ, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয় বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। স্পেসিফিক ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য কোনোটা কাজ করি। আগস্ট মাসের বিজয় উল্লাস নিয়ে আমার আরেকটি প্রতিবেদন হবে। আপনারা যদি আমার প্রতিবেদনটি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে পাশে থাকবেন।